নমস্কার বন্ধুরা, আমি পায়েল, টেস্ট উইথ পায়েল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার একটা রেসিপি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন মালাই। চলুন চিকেন মালাই বানিয়ে দেখাই। মালাই চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবারে আমি এতে সাদা তেল দিয়ে দেবো। 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। 3টে দারচিনির টুকরো দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেবো আমি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ মতো। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ একটু কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে আমি 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1 চামচ নুন নিয়েছি, আর এখানে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি 1/2 চামচ। সবকটি উপকরণ আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু। ভালো করে মশলাটি কষানো হয়ে গেছে, এবার আমি একটু মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মাংসটা কষানো হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারে আমি 6টা মতো আমন্ড নিয়ে নিয়েছি, আর 4-5টা কাজুকে আমি ভেঙে নিয়েছি দিয়ে দেব। আর নারকলের দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। এই পেস্টটাই আমি গ্রেভিতে ব্যবহার করব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, দেখুন এভাবে হয়েছে পেস্টটা। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে। এবার আমি পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে নারকলের দুধটা দিয়ে দেব। আমি এখানে 1টা নারকলের দুধটা ব্যবহার করেছি। 1টা নারকলকে আমি ভালো করে পুড়ে নিয়েছি, নিয়ে 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে ছেঁকে আমি এই দুধটাই ব্যবহার করছি, এতে আলাদা করে কোনো জল ইউজ হবে না, এতেই সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। স্বাদ হওয়ার জন্য 1 চামচ আমি চিনি দেবো, যেহেতু মালাই গালে এই পদটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব। কসুরি মেথি নিয়ে নিয়েছি, এখানে আমি ক্রাশ করে কসুরি মেথিটাকে দিয়ে দেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দেবো, এগুলি ঝাল হবে না, স্বাদ হওয়ার জন্য দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো।
চিকেন মালাই আমি এখানে সার্ভ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে দেবেন, একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। এটি নান, রুটি, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ।